সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেবারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ কয়েক মাস আগে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম লিবার এই মাইনিং অ্যাপটি, যেটা টোটালি চাইনিজ ল্যাঙ্গুয়েজে, এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে আছে। কিন্তু আমরা আর চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকবো না, আমরা এখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে চলে যাব, অর্থাৎ ইংরেজি ভাষায়। আর এই ইংরেজি ভাষার অ্যাপটি কিন্তু আরও কয়েকদিন আগেই আর টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছিল। আশা করি আপনারা অনেকে আপডেট করে নিয়েছেন। যারা এখনও আপডেট করেনি, ভিডিওটি দেখা মাত্র অবশ্যই আপনাদের এই লিবার অ্যাপটি ইংরেজিতে আপডেট করে নেবেন, কারণ আপনার মাইনিংকৃত অ্যাপটি যদি ইংরেজিতে থাকে তাহলে বুঝতে কিন্তু আমাদের প্রত্যেকেরই সুবিধা হয়। আমাদের এই ভার্সনে বেশ কয়েকটি কাজ আছে, আমি এখন আপনাদের আগে ইম্পর্ট্যান্ট কাজগুলো দেখিয়ে নেই, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যাতে করে কোনো প্রকার ভুল না হয়। আপনারা সবাই জানেন লিবার অ্যাপে মাইনিং করে তেমন আর্ন করা যায় না, কিন্তু কমিউনিটি যে বাটনটা রয়েছে, এই কমিউনিটি বাটনে আসার পর ভিডিও অপশনে গিয়ে ভিডিও দেখে কিন্তু প্রত্যেক ভিডিওর জন্য একটি করে টোকেন আমরা আর্ন করতে পারি। দেখতে পাচ্ছেন হাতের ডানে একদম সবার শেষ বাটনটা হচ্ছে ভিডিও, এই বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে ছোট ছোট ভিডিও অন হবে বা প্লে হতে থাকবে। আর প্রত্যেকটা ভিডিও যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর যখন আরেকটা ভিডিও রান হবে, তখনই প্লাস ওয়ান লিবার একটা করে কয়েন যোগ হবে। আর এরকম সম্ভবত এখন 20-30টার মতো লিবার কয়েন আপনি প্রতিদিন ভিডিও দেখে আর্ন করতে পারবেন। এবার চলুন আমরা চলে যাই ইম্পর্ট্যান্ট টপিকে, এজন্য মি বাটনে ক্লিক করতে হবে। মি বাটনে ক্লিক করার পর আপনারা অনেকগুলো মেনু এখানে দেখতে পাবেন, সবার উপরে কিন্তু রয়েছে ইনফরমেশন। ইনফরমেশন বাটনে ক্লিক করলে সর্বপ্রথম আপনারা আপনাদের ইমেল আইডি দেখতে পাবেন, তারপর নিকনেম। যেমন আমার নিকনেম আগে কিন্তু ছিল হাবিব ডিএসকে, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে হাবিব 365 লিখেছি। কিভাবে এটা করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি। আর সেই সাথে অবশ্যই আপনারা মেল না ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। ইনফরমেশনের নিচে ওয়ালেট, ওয়ালেটের নিচে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস। এই ইনভাইট ফ্রেন্ডস বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। কিউআর কোডের নিচে যে কপি লিঙ্ক বাটনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই বাটনে ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে আপনারা ইনভাইট করতে পারেন। সেই সাথে ইনভাইটেশন রেকর্ড বাটনে ক্লিক করে আপনি দেখতে পারেন আপনার টিমে কে কে রয়েছে, যারা নাম চেঞ্জ করেছেন বা নাম আপডেট করেছেন তাদের নাম আসবে, আর যারা নাম আপডেট করেননি তাদের এরকম ডিজিট আসবে। যাই হোক বন্ধুগণ, এবার চলুন আমরা আগে দেখে নিই যে কিভাবে আমরা অ্যাপটি আগে ডাউনলোড করব, তারপর ইনস্টল করে আমরা ইংলিশ ভার্সনে নিয়ে আসব। এই জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে অ্যাপটি আগে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা কিন্তু অ্যাপটি দেখতে পাবেন। আপনারা জাস্ট অ্যাপের ওপরে একটি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করেছিলাম আমার মোবাইল ফোনে, তাই আমার এখানে রয়েছে। তো এটার উপর ক্লিক করার পরে ক্যান্সেল এবং আপডেট বাটন আসবে, আমরা অবশ্যই আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার পর যখন এটা আপডেট হয়ে আসবে তখন দেখতে পাবেন যে আনসেভ অ্যাপ ব্লকড, অর্থাৎ আপনার ফোন সিস্টেম বা গুগল কিন্তু এটাকে ব্লক করে দিবে। যারা অ্যাপটি পছন্দ করেন না তাদের সামনে আগানোর কোনো প্রয়োজন নাই, আর যারা কাজ করতে চান তারা অবশ্যই নিচের দিকে খেয়াল করবেন, এখানে মোর ডিটেলস নামে একটা ছোট্ট বাটন রয়েছে। আমরা এবার এই মোর ডিটেলস এই বাটনটাতে ক্লিক করব। এই মোর ডিটেলস বাটনে ক্লিক করার পর আপনি নিচে খেয়াল করবেন ইনস্টল এনিওয়ে নামে একটা লেখা কিন্তু রয়েছে। এই ইনস্টল এনিওয়ে এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপডেট হতে থাকবে। আপডেট হতে কয়েক সেকেন্ড সময় লাগবে, যখন আপডেট কমপ্লিট তখন ডান আর ওপেন বাটন আসবে, অবশ্যই আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর যখন আপনারা কাজ করবেন তখন আপনাদের ক্ষেত্রে হয়তোবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। তো আমি যেহেতু এটা আগে লগ ইন করেছিলাম চাইনিজ ভার্সনে, তাই আমার সরাসরি কিন্তু অ্যাপটি ওপেন হয়েছে এবং সম্পূর্ণ ইংরেজি ল্যাঙ্গুয়েজে রয়েছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। আগে কিন্তু উপরে সব কিছু চাইনিজ ভাষায় ছিল, আর এখন ইংরেজি থাকার কারণে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে কোন বাটনটা আসলে কি বা কোন অপশনটা আসলে কি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন যে গোল বৃত্তটা যেটা রং পরিবর্তন করছে, এখানে ক্লিক করে আমাদেরকে কিন্তু লিবার টোকেন কালেক্ট করতে হয়, সেই সাথে লিবার মেটাভার্স। আপনারা সবাই জানেন যে এখন সবাই কাজ করছে মেটাভার্স নিয়ে, কিন্তু লিবার আসলে কাজ করছে লিবার মেটা ইউনিভার্স নিয়ে, যেটা পরবর্তী ভিডিও আপডেট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর খেয়াল করে তো দেখলেন যে ওই গোল বৃত্ততে ক্লিক করে আমরা কিন্তু লিবার টোকেন কালেক্ট করলাম। এবার চলে যাচ্ছি মি বাটনে। এই মি বাটনে আপনাদেরকে কিছু আপডেট দেখাবো, যেটা করাটা বা করে রাখাটা অবশ্যই জরুরি। শুরুতেই চলে যাব ইনফরমেশন এই বাটনটাতে, কারণ আপনারা দেখেছেন যে আমার নাম ছিল আগে, নিকনেম ছিল হাবিব ডিএসকে, সেটা আমি চেঞ্জ করে হাবিব 365 করেছি। কিভাবে করেছি সেটাও দেখাবো, আর সেই সাথে উপরে আগে কিন্তু জিমেল দেখেছেন, এখন কিন্তু নাই, কিভাবে জিমেলটা আসবে এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এই হাবিব ডিএসকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর মডিফাই নিক,
এখানে ক্লিক করে ডিএসকে কেটে দিয়ে আমি জাস্ট 365 লিখে দিলাম, হয়ে গেল হাবি 365। নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করলে আমার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি আসলে তাই? দেখুন, ফিঙ্গার ক্যান নট বি এমটি, তার মানে সহসাই কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে দিয়ে এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবো, কারণ আমার আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি রয়েছে। এজন্য আমরা এখন চলে যাব ওয়ালেট বাটনে। এই ওয়ালেট বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন, টু এনশিওর দ্য সিকিউরিটি অফ দ্য অ্যাকাউন্ট প্লিজ রিসেট দ্য নেমোনিক। নিচে কনফার্ম বাটন রয়েছে, আপনাকে অবশ্যই এই নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। নিচের এই কনফার্ম বাটনে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা চলে যাবে এবং সেই সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে যেখানে আপনার নেমোনিক থাকবে। আর আপনি অবশ্যই হাতের ডানে যে ব্যাকআপ বাটন রয়েছে, এই ব্যাকআপ বাটনে ক্লিক করার আগে আপনি অবশ্যই এই কিটা কপি করে নেবেন এবং একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ তারা লাল কালিতে নিচে লিখেছে, প্লিজ টেক গুড কেয়ার অফ নেমোনিক, দ্য সিস্টেম উইল নট প্রোভাইড ভিউইং আফটার ব্যাকআপ। অর্থাৎ ব্যাকআপ বাটনে ক্লিক করার পর আপনি এই কিটা আর কোনোদিনও দেখতে পাবেন না। সো আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন আর এই লেখাটা কপি করে ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন। এবার আপনি কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস, আলিপে অ্যাকাউন্ট, ফিঙ্গার এই সমস্ত কিছু আপডেট করতে পারবেন। সেই সাথে আরেকটু নিচে খেয়াল করে দেখুন, এখানে ট্রান্সফার, ট্রান্সফার রেকর্ড, কন্ট্যাক্ট রেকর্ড, ইম্পোর্ট আদার ওয়ালেটস, এক কথায় বলতে গেলে এই লিবার অ্যাপটি একটি ওয়ালেটও বটে। আর অদূর ভবিষ্যতে আপনারা হয়তোবা লিবার এক্সচেঞ্জারও পেয়ে যাবেন, কারণ তারা কিন্তু ইকোসিস্টেম নিয়ে কাজ করছে। যাই হোক, আমাদেরকে এবার ফিঙ্গার এটা আনলক করতে হবে বা অ্যাক্টিভেট করতে হবে। এই জন্য আপনারা যে কাজটি করবেন, ফিঙ্গারের হাতের ডান দিকে একটা বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এরপর আপনাকে আপনার ফিঙ্গার দিয়ে, অর্থাৎ স্ক্যানারে ফিঙ্গার দিয়ে এটাকে সাকসেস করে নিতে হবে। সাকসেস হয়ে গিয়েছে, সেই সাথে আমাদের ফিঙ্গার সেট আপটা কমপ্লিট। এবার আমরা ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে, আপনারা দেখতে পাচ্ছেন বারকোড আর কোনো কিন্তু লেখা নাই, নিচে কপি বাটন রয়েছে, এই কপি বাটনে ক্লিক করে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটাও আপনারা কপি করে নিরাপদ কোনো জায়গায় এটাকে সেভ করে রাখবেন। এবার আমরা ট্রান্সফার বাটনে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো যে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করা যায়। এখানে খেয়াল করুন, উপরে রয়েছে ওয়ালেট অ্যাড্রেস, নিচে অ্যামাউন্ট এবং সেই সাথে ভেরিফিকেশন কোড। একটা ভালো কথা বলে রাখি, এই লিবার অ্যাপে যারা কাজ করবেন তাদের অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলোতে পারদর্শী হতে হবে, কারণ তাদের প্রত্যেকটা কাজে আপনারা দেখতে পাবেন যে এই ভেরিফিকেশন কোডগুলো আসে। আর প্রত্যেকটা বাড়ি আপনারা যে কাজটি করবেন, লগ ইনের ক্ষেত্রেও আগে ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর এই কোডের উপর ক্লিক করে চেঞ্জ করে নিয়ে তারপর নতুন যে কোডটা আসবে সেই কোডের যোগফল বা ফলাফলটা এখানে টাইপ করবেন। যাই হোক, এইখানে আপাতত আমাদের কাজ নাই, আমরা জাস্ট ফাংশনটা একটু দেখে নিলাম এই আর কি। ট্রান্সফার রেকর্ডে ক্লিক যদি করেন, তাহলে আপনারা কী কী ট্রান্সফার করেছেন, কবে করেছেন এগুলো দেখতে পাবেন। এবার আমাদের কাজ হচ্ছে ইনফরমেশন বাটনে। যেহেতু আমরা ফিঙ্গার সেট করেছি, তাই এবার আমরা ইনফরমেশন এই বাটনে ক্লিক করব। নিকনেম হাবিব ডিএসকে এখানে ক্লিক করব, ডিএসকেটা আমি কেটে দিব, কেটে দিয়ে 365 লিখব। হাবিব 365 লিখা শেষ, এবার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা এবার দেখতে পাবেন এটা একটু সময় নিয়ে আমাকে জানিয়ে দিল যে এটা সেট হয়ে গেছে। যেই হাবি 365 লেখাটা চলে এসেছে, উপরে খেয়াল করবেন আমার জিমেইলটা অটোমেটিক্যালি তারা অ্যাড করে নিয়েছে, আর সেই সাথে এখানে সেক্স এটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি এবার মেল দিয়ে দিলাম। আর সেই সাথে আরেকটা জিনিসও আমি আপনাদের জানিয়ে রাখি, উপরে বা পাশে প্রোফাইলের যে লোগো এখানে কিন্তু কোনো ছবি নাই, আর আপনি চাইলেও এটাতে ছবি অ্যাড করতে পারবেন না। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এনএফটি পোর্ট্রেট এখান থেকে এনএফটি পারচেস করে সেটা আপনি এখানে সেট করতে পারবেন। আপাতত আমরা এই কাজে যাব না, মূলত ইনফরমেশন সেট করা, তারপর আপনার ফিঙ্গার সেট করা, এই কাজগুলো ইনিশিয়ালি করে নেবেন। আর নেমোনিক কি এটাও আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনি লগইন করতে না পারলে নেমোনিক কি দিয়ে আপনি সহজেই লগইন করতে পারেন। চ্যাট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনি যে চ্যাটিংগুলো করবেন সেটা কিন্তু সম্পূর্ণ সিকিউর। অর্থাৎ এই লিবার অ্যাপটাকে আপনারা মেসেঞ্জার হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। মনে রাখবেন, মেসেঞ্জারে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যে টেক্সটিংগুলো করেন বা কথোপকথন করেন সেগুলো কিন্তু ওই মেসেঞ্জারে বা ওই অ্যাপটাতে রেকর্ড হয়ে থাকে, কিন্তু লিবার এটা টোটালি হচ্ছে ব্লকচেনের আন্ডারে, তাই এখানে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কী কথাবার্তা বলেন সেগুলো কোনো রেকর্ড থাকবে না, একমাত্র আপনাদের দুজনের কাছেই থাকবে। সো এই দিক থেকে এটা কিন্তু যথেষ্ট নিরাপদ। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার এক ফ্রেন্ডকে জাস্ট অ্যাড করলাম, অ্যাড করে তাকে হাই লিখলাম, এবং আমি যে তার সাথে কথোপকথন করছি সেটা কিন্তু অন্ধকার, অর্থাৎ অ্যাপ নিজেও সেগুলো কাউন্ট করে না। সো এটাকে চ্যাটিং অ্যাপ হিসাবে ইউজ করা যেতে পারে। আর কমিউনিটি বাটনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন, যেমন লিবার, ফোকাস, হট, লাইভ, মিশন, প্রজেক্ট,
এই প্রত্যেকটা অপশনে আমি আসলে যতটুকু দেখেছি যে এখানে বিভিন্ন যারা ইউজার রয়েছে তারা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট এখানে দিয়ে থাকে, এছাড়া তারা বিভিন্ন রকম তাদের পোস্ট এখানে ক্রিয়েট করে থাকে। এই ধরনের কাজ আপনি যদি এখানে অ্যাড হয়ে থাকেন বা আপনি যদি সেই যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনিও কিন্তু এখানে আপনার বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা রাইটিংস এগুলো লিখতে পারেন। যেমন লাইভ এই বাটনে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যখন এটা অ্যাক্টিভেট হবে, নিচে খেয়াল করবেন যদিও এগুলো সব কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে, আসলে যারা কিউ কিউ অ্যাপটা ইউজ করে তারাই এখানে মূলত প্রাধান্য পায়। এবার আমরা মিশন বাটনে ক্লিক করলাম, একটা আশ্চর্যজনক বিষয় আপনাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে এখানে একটু নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে দেখবেন, খেয়াল করে দেখুন, www.btcs.love অর্থাৎ সাতোশি কোরের অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু এখানে চলছে। তার মানে লিবার অ্যাপটাতে যদি আপনারা রেগুলার চোখ রাখেন তাহলে নিত্য নতুন বিভিন্ন মাইনিং অ্যাপ যেগুলো লঞ্চ হয়েছে আমি নিজেও জানি না বা আপনাদের সাথে শেয়ার করিনি, অন টেস্টিংয়ে রেখেছি, সেই সমস্ত অ্যাপের খোঁজ খবরও আপনারা কিন্তু আমার আগেই পেয়ে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, আমি যখনই কোনো অ্যাপের রিভিউ দেই বা যখন আপনাদের সাথে পাবলিশ করি হয়তোবা দেখা যায় যে সবার আগে পাবলিশ করি, কিন্তু ওই অ্যাপগুলো কিন্তু আমি তৈরি করি না, আর যেগুলো অন্যান্যদের পরে আমি ভিডিও পাবলিশ করি এটা মনে রাখবেন, যারা সর্বপ্রথম ভিডিও দেয় তারা কিন্তু এই অ্যাপগুলো নিজেরা তৈরি করে না, কেউ না কেউ তৈরি করে, আর আমরা যারা ইউটিউবার আছি আমাদেরকে আপনারাই কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে থাকেন। যাই হোক বন্ধুগণ, যারা লিবার মাইনিং করবেন কন্টিনিউ বেসিসে অবশ্যই এই লিবার অ্যাপে চোখ রাখবেন, কারণ এই লিবার অ্যাপটার ওপর এখন নজর রয়েছে অনেক গুণী মানুষদের, যারা অনেক বড় মাপের মানুষ এবং যারা ব্লকচেইন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সি এই দুইটা সেক্টর নিয়েই কাজ করে, তারা কিন্তু এখন এই লিবার অ্যাপটাকে ফলো করছে। আর জেনে খুশি হবেন, যদিও আমি একদম প্রথম ভিডিওতেই লিবার অ্যাপের প্রথম ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে টোটাল সাপ্লাই হচ্ছে 7.6 বিলিয়ন, সো আপনারা এখান থেকে যদি রেগুলার বেসিসে মাইনিং করেন বা অ্যাটলিস্ট ভিডিও দেখেন তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণ টোকেন অর্জন করতে পারবেন। আর এই লিবার টোকেনগুলো দিয়েই পরবর্তী কিন্তু এই মেটাভার্সে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট, স্পেশালি এনএফটি এই টাইপের বিভিন্ন প্রোডাক্টগুলো আপনাকে লিবার টোকেন দিয়ে পারচেস করতে হবে। সো বন্ধুগণ, যারা ফ্রি মাইনিং করতে পছন্দ করেন অবশ্যই এই লিবার টোকেন কালেক্টে মনোযোগ দিবেন। কালেক্ট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপ থেকে টোটাল আপনি কত টোকেন কালেক্ট করেছেন, আর রিওয়ার্ড হিসাবে অর্থাৎ রেফারেল রিওয়ার্ড হিসাবে আপনি কত টোকেন পেয়েছেন, সেই সাথে আপনি প্রত্যেক দিন কি পরিমাণ টোকেন আর্ন করছেন তারও বিস্তারিত কিন্তু এখানে দেয়া থাকে। যাই হোক বন্ধুগণ, এই লিবার মাইনিং অ্যাপটাতে আরও অনেক আপডেট রয়েছে যেগুলো আজকে যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে আধা ঘন্টার উপরে লাগবে। সো আমি নেক্সটে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই লিবার অ্যাপ নিয়ে, যেখানে অবশ্যই আমি তাদের হোয়াইট পেপারটা নিয়েও ডিসকাস করব। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।